ভয় ব্যাপারটা মানুষের জন্মগত। একটা ছোট্ট শিশু পৃথিবীর কোনো কিছুকেই ভয় পায় না, কিন্তু ধীরে ধীরে সে যখন বড় হতে শুরু করে, আমরা বড়রা ওদের কারণে অকারণে ভয় দেখাতে শুরু করি। খাবার খেতে না চাইলে অশরীরে কিছু আসবে, রাতে ঘুমোতে না চাইলে জানালার উপাস থেকে কালো বড় কোনো ছায়ামূর্তি আসবে, কিংবা রাতের আধারে লুকিয়ে থাকা অশুভ কোনো কিছু। বয়স বাড়ার সাথে সাথে এগুলো কেবল কাল্পনিক গল্প মানুষ বুঝতে শুরু করলেও মনের গভীরে কোথাও না কোথাও থেকে যায় সেই অতীতের ভয়। সে ভয়রা মাঝে মাঝে দানব রূপে মানুষের অস্তিত্বকে গ্রাস করে নেয়। আবার কেউ হয়তো ভয়কে জয় করতে পারে, কিন্তু ভয়ের অস্তিত্ব মানব সত্তায় এতটা প্রবল যে সে আত্মপ্রকাশ না করলেও বাস করে আমাদের ভেতরেই, আর সুযোগ খোঁজে কোনো একটা মোক্ষম সুযোগের। অমাবস্যা, ভরা পূর্ণিমা, সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ, কিংবা হ্যালোউইন ডে, এগুলি হয়তো সেই মোক্ষম সময়। কে জানে ভয় মানুষের জন্য সৃষ্টি প্রকৃতি স্রষ্টার কোনো নিষ্ঠুর খেলা কিনা। মেয়েটা তখন ধীরে ধীরে পর্দাটা সরাল, কিন্তু সেই যে কালো ছায়াটা সে ঘুমের মধ্যে দেখেছিল সেটা আর দেখতে পেল না। হঠাৎ করে ওর বিছানার পাশে রাখা টেবিল ল্যাম্পটা দুপ করে নিভে গেল। মেয়েটা চিৎকার করে উঠল, আম্মু ভয় করছে। বোকা মেয়ে আমার, এটা তো শুধু একটা গল্প, এত ভয় পাবার কি আছে? মা, আমার যে সত্যি সত্যি মনে হচ্ছে ওই কালো ছায়াটা কি ওই পর্দাটার পেছনে আছে। বোকা একটা মেয়ে, কালো ছায়াটা বইয়ের ভেতরে আছে, এই ঘরে না। এখন লক্ষ্মী মেয়ের মতো ঘুমিয়ে পড়ো। আম্মু আজকে আমার সাথে ঘুমাও না প্লিজ। বুঝেছি, কাল থেকে তোর ভূতের গল্প শোনা বন্ধ। আমার একটু কাজ আছে মা, আমি শেষ করে আসছি, তুই ঘুমিয়ে যা, আমি পাশের ঘরেই আছি। না আম্মু, তুমি গল্প না বললে তো আমি ঘুমাতে পারবো না। তুই গল্প শুনে যে ভয় পাস আর ভিতর ডিমের মতো কান্নাকাটি করিস, সে তো আমি রাতে ভয় পাই, দিনের বেলা তো পাই না। পোকা মেয়ে, রাত হোক দিন হোক ভয় কেন পাবি? তুই আমার ব্রেভ বাচ্চা না? যা ঘুমিয়ে পড়, সকালে স্কুলে যেতে হবে। তুমি আমাকে বোকা বললে? তুমি নিজেই তো একটা বোকা, কাল তো শুক্রবার, স্কুল ছুটি। বুঝলাম, আমার বুদ্ধিমান মেয়ে, অনেক কথা হয়েছে, এবার ঘুমাবার সময়, চোখ বন্ধ, গুড নাইট। গুড নাইট আম্মু। জোরে কান শুনছো কেন? সামারা, ইউ আর ইন ইয়োর ড্রিম, দিস ইজ দ্য ড্রিম ল্যান্ড অফ মাইন, ইউ আর মোস্ট ওয়েলকাম ওভার হিয়ার। হ্যাঁ, কে আপনি? আমি তোমার বন্ধু মিস্টার হাউডি। আপনি এখানে কি চান? আমি তো ঘুমিয়ে আছি, আম্মু বলেছে ঘুমের সময় কথা বলতে হয় না। ঘুম তো কেবলমাত্র একটা ভ্রান্তি, ওটা আসলে মিস্টার হাউডির পৃথিবীতে আসার একটা মাত্র পথ। আমি কিছু বুঝতে পারছি না। আম্মু, আম্মু তুমি কোথায়? সামারা, কি হয়েছে মা, এখনো ঘুমাসনি? আম্মু, ঘুমের মধ্যে একটা লোক এসেছিল। কি সব বলছিস, কোন লোক আবার আসবে? তোকে আর ভূতের গল্প শোনানো যাবে না। আম্মু, তুমি আমার কথা বিশ্বাস করছো না, কিন্তু আমি সত্যি বলছি আম্মু। আচ্ছা বাবা, বুঝলাম, আয় তোকে ঘুম পাড়িয়ে দিই। আয়েশা রহমান, সাইকো কাউন্সিলর, একটা এনজিওর হয়ে বিভিন্ন প্রতিষ্ঠান স্পেশাল চাইল্ড স্কুল আর হসপিটাল কাউন্সিলিং আর ওয়ার্কশপ করিয়ে থাকে। বেসরকারি একটি বিশ্ববিদ্যালয় সাইকোলজিতে এমএস করে হায়ার স্টাডিজের জন্য জার্মানিতে চলে যায়। সেখানে তার বন্ধুত্ব হয় তার এক স্প্যানিশ সহপাঠী আন্দ্রেসের সাথে।
সেখান থেকে প্রেম আর একসময় বিয়ে করে ফেলা। এ বিয়ে কিছুতেই আয়েশার বাবা মা মেনে নেয়নি, সামারার জন্যই ওখানে থাকা। সামারার 3 বছর বয়সে এক মারাত্মক সড়ক দুর্ঘটনায় তার বাবাকে হারায়। আন্দ্রেসের মৃত্যুর পর আয়েশা সামারাকে নিয়ে বাংলাদেশে চলে আসে। ততদিনে আয়েশার বাবা মা দুজনেই গত হয়েছে। মৃত্যুর সময় একমাত্র মেয়ের উপর সব রাগ ভুলে গিয়ে নিজের ছোট্ট ফ্ল্যাটও তাকে দিয়ে গেছে। সিঙ্গেল মাদার হিসেবে এই শহরে চলাটা খুব কষ্টের, তারপরেও আয়েশা প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছে। তার পুরো পৃথিবী জুড়ে সামারা। মেয়েটা সারাদিন বাসায় একাই থাকে, তাই যতটা পারে সময় দেবার চেষ্টা করে আয়েশা তাকে। শিশুদের মন বড় অদ্ভুত, কখন যে মাথায় কি খেয়াল আসে, কল্পনার জগতে কি ছবি এঁকে বসে থাকে কে জানে। সাইকো কাউন্সিলর হবার সুবাদে আয়েশা তাই এই বিষয়টা বিশেষ খেয়াল রাখে। মেয়েটার এই ভূতের গল্প শুনে ঘুমোবার ব্যাপারটা নিছক ছেলে মানুষিতেই সীমাবদ্ধ থাকুক, এর চেয়ে বেশি কিছু যেন না হয় সে ভাবনাই তাকে ভাবাচ্ছে। তুমি হোমওয়ার্ক করেছ? করেছি। আমি গতকাল রাতে বাবার সাথে নান মুভিটা দেখতে গিয়েছিলাম, এসে ঘুমিয়ে পড়েছিলাম। রুবি মিস ডিটেনশন দিবে? আজকে তো মিস ক্লাস নেবে না, নতুন স্যার ক্লাস নেবে। আচ্ছা তাই, উফ বেঁচে গেলাম। এই টিচার চলে আসছে। গুড মর্নিং টিচার। গুড মর্নিং কিডস, হ্যাভ এ সিট। থ্যাংক ইউ টিচার। আজ রুবি মিস আসেনি, তোমাদের ক্লাসটা আমিই নিব, ম্যাথ ক্লাস হবে না আজকে। ইয়ে কি মজা! আস্তে আস্তে, বড় মিস শুনলে সবাইকে বকবে। ওকে টিচার। তোমাদের ড্রয়িং ক্লাসটা এখন থেকে আমিই নিব। আচ্ছা, তোমাদেরকে একটা টাস্ক দেই, সবার স্কেচবুক সাথে আছে তো? ইয়েস টিচার। তাহলে তোমাদের স্কেচবুক বের করে আশেপাশে যা দেখতে পাচ্ছ এঁকে ফেলো, যা মনে আসছে আঁকবে, যে কোনো কালার ইউজ করতে পারো। সময় 20 মিনিট, রেডি? তাহলে বাহ, এটা কি জানালে এঁকেছো? খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ টিচার। আগে আউটলাইনটা করে নাও, তাহলে আর রং ছড়াবে না। ওকে টিচার। বাহ, তুমি তো খুব সুন্দর ছবি আঁকো, কিন্তু এটা কার ছবি এঁকেছো? এই জানালার পাশে তো এই লোকটা নেই। ছিল একটু আগে, এই মাত্র চলে গেল। তাই বুঝি? আচ্ছা ঠিক আছে, তুমি আঁকো, আর মাত্র 2 মিনিট আছে, হারি আপ। ওকে সবাই, স্কেচবুক জমা দিয়ে যাও, কাল ফেরত পাবে, আজকের মতো ছুটি। কেমন আছো সামারা? ভালো আছি। তুমি কেন এসেছো আবার? এখন কি রাত? তুমি আবার ঘুমিয়ে পড়েছো আর আমার পৃথিবীতে প্রবেশ করেছো। না, আমি তো ঘুমাইনি। ওই যে আমার স্কুল গ্রাউন্ড দেখা যাচ্ছে, ওই যে প্রিটি রুম দেখা যায়। যদি বলি তুমি এখন স্কুলে নেই, ঘুমের রাজ্যে হাঁটতে হাঁটতে স্কুলের সামনের বড় রাস্তার ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছো। কে বলেছে তোমাকে? আমি বলেছি, এটা আমার রাজ্য, একবার তুমি ঘুমিয়ে গেলেই আমার রাজ্যে চলে আসবে। যদি তুমি বিশ্বাস করো তবে এটাই সত্যি। সামারা! মা, কি হয়েছে তোর? ঠিক আছিস তো তুই মা? এই রাস্তার মাঝখানে কি করছিস তুই? আমি তো স্কুলে ছিলাম আম্মু, এখানে কখন এলাম আমি? আমি বলেছিলাম না, আমার আসতে দেরি হলে স্কুল থেকে বের হবি না, এক্ষুনি তো একটা অ্যাক্সিডেন্ট হতো। তুই স্কুল থেকে একা একা বের হলি, কেউ দেখলো না? কথা বলতে হবে তোর স্কুলের হেডমিস্ট্রেসের সাথে।
দিস ইজ টোটালি ইরেসপন্সিবল। এতটুকু একটা বাচ্চা মেয়ে কি করে রাস্তার মাঝে চলে আসলো? আপনাদের গার্ডরা কি করছিল? দেখুন, আমি আন্তরিকভাবে দুঃখিত। স্কুল শেষে আমরা বাচ্চাদের বাবা মা ছাড়া কারো হাতে ছাড়ি না। ওদের নিতে দেরি করলে ওয়েটিং রুমে ওদের ওয়েট করানো হয়। সেখানে একজন স্টাফও থাকে। গেট লক ছিল, কোনোভাবেই বাচ্চাদের বাইরে যাওয়ার কথা না। তাহলে আমার মেয়ে কিভাবে বাইরে গেল? আমি সিসিটিভি চেক করেছি, আপনি নিজে দেখুন। সামারা এই রুমেই ছিল, হঠাৎ স্ক্রিন ব্ল্যাক হয়ে গেল, তারপর ওকে আর দেখা গেল না। খুবই অদ্ভুত ব্যাপার। আসলে তো সামারা, তুই বাইরে আসলি কি করে মা? আমি জানি না মা, বলতে পারছি না। আপনি ওকে এখন বাসায় নিয়ে যান, হয়তো বাসায় গেলে সব ঠিক হয়ে যাবে। তখন কথা বলেন ওর সাথে। শিশুদের মনে ভয় সৃষ্টি করার মতো অনেক চরিত্র রয়েছে বিভিন্ন নভেল আর গল্পে। স্টিফেন কিংসের লেখা বুগিম্যান অন্ধকারে আলমারির ভেতর লুকিয়ে থাকা এক অশরীরী। যে বাচ্চারা কথা শোনে না তাদেরকে এর কথা বলে ভয় দেখানো হতো। আমেরিকান আরবান মিথে এই বুগিম্যানের কথা রয়েছে। কথিত আছে এরা বড় থেকে শিশু সবাইকে ভয় দেখিয়ে থাকে। সত্যি সত্যি বুগিম্যানকে দেখেছে এমন কোনো প্রত্যক্ষ প্রমাণ না পাওয়া গেলেও ব্যাখ্যাতীত কিছু ঘটনা শোনা যায় বুগিম্যানকে নিয়ে। ল্যাটিন আমেরিকায় স্যাকম্যান বলে মিথোলজিক্যাল চরিত্রের কথা শোনা যায়, যে কিনা কাঁধের পিছনে এক মস্ত ঝোলা রাখে, দুষ্ট ছেলেমেয়েদের সেই ঝোলায় ভরে নিয়ে যায়। মধ্য ইউরোপে পাম্পকিন হেড বলে এক ভৌতিক চরিত্রের কথা শোনা যায়, যারা খাটের নিচে লুকিয়ে থাকে এবং অবাধ্য শিশুদের ধরে নিয়ে চলে যায়। ভূতুরা এসব চরিত্রগুলোর বাস্তব অস্তিত্ব নিয়ে সংশয় থাকলেও ভৌতিক ব্যাপারটাকে উৎসবের মতো পালন করতে প্রাশ্চাত্যে যে উৎসবটা পালন করা হয় তার নামই হ্যালোউইন ডে। হ্যালোউইন কসপ্লে বলে বাচ্চাদের এক মজার খেলা থাকে, যেখানে তারা এসব ভূতুরে চরিত্রে সেজে প্রতিবেশীদের বাড়িতে যায় এবং চকলেট আর ক্যান্ডিজ আদায় করে। এটাকে বলা হয় ট্রিক অ্যান্ড ট্রিটস। খেলার ছলেই হোক বা ভয় দেখানোর জন্যই হোক, শিশুদের সাবকনশিয়াস মাইন্ডে আমরা ভয়ে যে জগৎ তৈরি করে ফেলি সেটাই কি পরবর্তী সময়ে জটিল মানসিক রোগের সৃষ্টি করে? সাম্প্রতিক এক জরিপে মনোগবেষকরা তাই বলেন, সামারা শিশু মনে কি মিস্টার হাউডি চরিত্রটা তেমনই একটা কল্পনা নাকি বাস্তবে রয়েছে তার অস্তিত্ব? গল্পের শেষেই তার উত্তর পাওয়া যাবে। ঘুমের মধ্যে মিমি শুনতে পেল কে যেন আলমারির দরজায় নক করছে। সে ঘুমের মধ্যেই বিছানা থেকে ধীরে ধীরে আলমারির দিকে এগিয়ে গেল। ঘুম জড়ানো কণ্ঠে জিজ্ঞেস করল, কে ভেতরে? একটা লোকের হাসির শব্দ শোনা গেল। মিমি ঘোরের মধ্যে জিজ্ঞেস করল, কে আপনি? একটা ভারী গলা বলল, আই অ্যাম বুগিম্যান। সাথে সাথে আলমারির দরজাটা খুলে যাবে আর মিমি চিৎকার করে উঠবে, আম্মু। কি রে, কি হলো? না আম্মু, কিছু না। মনে হলো বুগিম্যানটা আমাদের আলমারির পেছনেই আছে। বললাম যে আজকে গল্প না বলি। কি কাণ্ড হয়ে গেল আজকে তোর স্কুলে? কি হয়েছিল তোর বলতো মা? তুই ওখানে কিভাবে চলে এলি? জানি না মা, স্কুল ছুটি হয়ে গেল, আমি ওয়েট করলাম কিন্তু তুমি এলে না। ওয়েটিং রুমে বসেছিলাম, হেড ডাউন করে ঘুমিয়ে পড়েছিলাম, তারপর তোমার চিৎকারে ঘুম ভাঙলো। আমার আর কিছু মনে নেই আম্মু। থাক, আর মনে করতে হবে না। কি, আজকের পাস্তাটা কেমন হয়েছে? অনেক মজা আম্মু, হোয়াইট সসটা এত মজা ছিল। চিজ তো তোমার ভালো লাগবেই। আম্মু, তুমি পৃথিবীর বেস্ট শেফ। হ্যাঁ হ্যাঁ, সেটা আমি জানি। এখন লক্ষ্মী মেয়ের মতো ঘুমিয়ে পড়বে, কোনো কথা নেই। আজকে আমার মেয়েকে রেখে আমি কোথাও যাচ্ছি না। লাভ ইউ আম্মু। সামারা, কেমন আছো? আপনি আবার এসেছেন? হ্যাঁ,
তুমি যে আবার ঘুমের মধ্যে হাঁটতে হাঁটতে আমার রাজ্যে চলে এসেছো। কি বোকা বোকা কথা বলছো, ঘুমের মধ্যে মানুষ কি করে হাঁটবে? হাঁটে, অবশ্যই হাঁটে। ওটাকে স্লিপ ওয়াকিং বলা হয়। বিজ্ঞানীরা এটাকে অনেকভাবে ব্যাখ্যা করে, কিন্তু সত্যি কথা হচ্ছে ওটা আমার জগতে আসার একটা পথ। তুমি কি সব বলছো, শুধু শুধু মিথ্যে কথা। মিথ্যে নয়, যদি তুমি বিশ্বাস করো তবে সেটাই সত্যি। তুমি এখন কোথায় আছো তুমি কি জানো? আমি ঘুমে আছি আমার আম্মুর সাথে। পাশে তাকিয়ে দেখো, তোমার মা তোমার সাথে নেই। এটা তোমার খাট নয়, তুমি আছো ছাদের ওপর। মানে আম্মু, আম্মু তুমি কোথায়? আমি এখানে আসলাম কি করে? ঘুমের মধ্যে হাঁটতে হাঁটতে। ওই যে দেখো, ছাদের কোনায় তোমার মতো ছোট্ট একটা মেয়ে দাঁড়িয়ে আছে। একটু সামনে পা বাড়ালেই ওই 10 তলা ছাদ থেকে নিচে পড়ে যাবে। নিচে ইট সুরকিয়ার রডের ওপর ওই ছোট্ট দেহটা যখন পড়বে সেটা থেতলে যাবে। ওর ছোট্ট মাথাটা দুই ভাগ হয়ে মগজগুলো গলে গলে পড়বে, ঠিক যেমন তোমার মায়ের রান্না করা পাস্তার ওপরে চিজ লেয়ার গড়িয়ে পড়ে সেভাবে। চুপ করো তুমি, চুপ করো, আমি আর শুনতে চাচ্ছি না। আমার ভয় করছে। আম্মু, আম্মু তুমি কোথায়? ওই যে দেখো, আমি গুনতে শুরু করার সাথে সাথে মেয়েটা নিচে লাফিয়ে পড়বে, ঠিক একটা একটা ছোট্ট পাখির মতো। এক, দুই, তিন। না, এই সময় আবার কে এলো? কেমন আছো আয়শা? জুবাই, তুমি এখানে? খুব সারপ্রাইজড হলে? এতদিন পর তুমি কোত্থেকে? আরে বাবা, বলছি গল্প কি দরজায় দাঁড়িয়েই করব? ভেতরে আসতে বলবে না? ও সরি, এসো ভেতরে এসো। সামারা কোথায়? তুমি আমার মেয়েকে কিভাবে চেনো? তোমার মেয়ে যে স্কুলে পড়ে আমি সেখানকার টিচার, গত সপ্তাহে জয়েন করেছি। তুমি টিচার? তা কি শেখানো হয় বাচ্চাদের? ছবি আঁকা, আমি আর্টের টিচার। চারুকলার ব্রিলিয়ান্ট স্টুডেন্ট জুবায়ের মাহবুব, এখন বাচ্চাদের স্কুলের টিচার। আমার উপর তোমার অভিমানটা তাহলে এখনো যায়নি, তাই না আয়শা? অভিমান করে কি লাভ এখন, কত বছর আগেকার কথা, 15 বছর। তা ভালো তো, ভাব ঘুরে আর্টিস্ট কি ঘর সংসার কিছু করছে, নাকি এখনো প্রায়শই নিরুদ্দেশ হবার বাতিকটা রয়েই গেছে? না, এখনো একাই আছি। যার সাথে নিরুদ্দেশ হতে চেয়েছিলাম সে তো অনেক দূরে নিরুদ্দেশ হয়ে গিয়েছিল, তাকে খুঁজতেই তো 15 বছর পার হয়ে গেল। আমি তো চেয়েছিলাম তোমার সাথে থাকতে, কিন্তু তুমি পালিয়ে গিয়েছিলে স্কেপিস্টের মতো। তুমি জানতে চাইবে না সেদিন কেন আমি আসিনি? এখন জেনে কি লাভ জুবায়ের? লাভ ক্ষতির হিসেব কি সবসময় করা যায় আয়শা? তোমার হাজবেন্ড কোথায় আছেন? আছে নক্ষত্রের দেশে। মানে? মনে নেই তুমি বলতে, কেউ মরে গেলে ওদের দেহ নিঃশেষ হয়ে যায় আর আত্মাটা মিশে যায় কোটি নক্ষত্রের মাঝে। তোমার মনে আছে সেই কথাগুলো? হ্যাঁ মনে আছে, মনে থাকবে না কেন? সেদিন বাড়ি থেকে পালিয়ে কাজী অফিসে অপেক্ষা করছিলাম দুপুর 12টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। তারপর ঝুম বৃষ্টি নামলো, বাসায় সেদিন ছেলেপক্ষ এসে বসেছিল। বিয়ের আসর থেকে পালিয়ে আসে একটা মেয়ে, তার ভালোবাসার মানুষটাও সেদিন তাকে ছলনা করলো। লজ্জায় অপমানে মেয়েটা সারা রাত রেল স্টেশনে বসে থেকে পরের দিন বাসায় ফেরে। বাবার একটা মেজর হার্ট অ্যাটাক হয়ে গেছে ততক্ষণে, তার সামনে দাঁড়ানোর মতো সাহস আমার ছিল না।
ততদিনে আমার জার্মান স্কলারশিপটা হয়ে গেল। ওখানেই আন্দ্রেসের সাথে পরিচয় আমার। অসাধারণ একটা মানুষ ছিল, বন্ধুর মতো আমার সব কষ্টগুলোকে ভুলিয়ে দিয়েছিল। ভালো আমি তোমাকে বেসেছিলাম ঠিকই, কিন্তু যার সাথে জীবনের মানে বুঝতে শিখেছি সেটা আন্দ্রেস ছিল। সামারার যখন 3 বছর বয়স, তখন একটা ভয়ঙ্কর রোড অ্যাক্সিডেন্টে ও মারা যায়, আমাকে সম্পূর্ণ একা করে চলে যায়। দেশে ফিরে দেখি বাবা মা দুজনের আর কেউ নেই, তারপর থেকে আমার একা পথ চলা। আয়শা, আগের দিন রাতে বাড়ি থেকে একটা কল আসে, মা খুব অসুস্থ। আমি সেদিন সন্ধ্যায় বাড়ি চলে যাই, ভেবেছিলাম মাকে ভোরে ঢাকায় নিয়ে আসব, কিন্তু তার আর সুযোগ হয়নি। সকালে মা আমাকে ছেড়ে চলে যান চিরদিনের মতো। আমি সত্যিই ভুলে গিয়েছিলাম যে তুমি আমার জন্য অপেক্ষা করছো। আমি ফিরে এসে তোমাকে অনেক খুঁজেছি আয়শা, কিন্তু পাইনি। জীবনের গল্পটা বড় অদ্ভুত, কি লাভ আছে গল্প শুনে? আমাদের গেছে যে দিন একেবারেই কি গেছে, কিছুই কি নেই বাকি। কবিতা আবৃত্তির অভ্যেসটা এখনো যায়নি তোমার, তাই না? কিছু অভ্যাস থেকে যাওয়া মন্দ কিছু নয়। এক কাপ চা যদি হতো। ওটা সামারের ঘর, তুমি গিয়ে বসো, আমি চা নিয়ে আসছি। আম্মু, আম্মু। ইস, কি জ্বর গায়ে! এই যে আম্মু, আমি এখানে। জ্বরটা কি বাড়লো? ওর গায়ে তো অনেক জ্বর কাল থেকেই। বাসায় এসে অনেক জিজ্ঞেস করলাম কাল স্কুলে কি হয়েছিল, কিছুই বলতে পারলো না। সকালে উঠে দেখি দরজার কাছে ঘুমিয়ে আছে, গায়ে অনেক জ্বর। ও ওখানে কখন গেল আমি টেরই পাইনি। আমার ফ্রেন্ড রিয়া, ও চাইল্ড স্পেশালিস্ট, ওকে ডাকলাম, এসে দেখে গেল, বলল কিছু একটা দেখে ভয় পেয়েছে, জ্বরটা চলে যাবে, এমন কিছু না, সাপোজিটরি দিয়েছে, বলল ঠিক হয়ে যাবে। হুম, সামারা কিন্তু খুব সুন্দর ছবি আঁকে। হ্যাঁ, ওর বাবা খুব সুন্দর স্কেচ করত। চাটা খেয়ে নাও, ঠান্ডা হয়ে যাবে। হুম, খাচ্ছি। আচ্ছা আয়শা, দেখো তো এই লোকটাকে চেনো কিনা? ওই জানালার পাশে যাকে দেখা যাচ্ছে? হ্যাঁ, আমি ওর পুরো স্কেচ বুকটা দেখেছি, সবগুলো ছবিতেই একটা লোকের অবয়ব আঁকা, তাই তোমাকে জিজ্ঞেস করলাম। এটা কি কোনোভাবে ওর বাবা? সেটা কি করে সম্ভব, আন্দ্রেস তো আর বেঁচে নেই। শিশুদের সাবকনশাস মাইন্ড কাল্পনিক চরিত্র তৈরি করে, হয়তো আমরা বড়রা যা দেখতে পাই না বা বুঝতে পারি না সেটা ওরা আগেই বুঝে যায়। তুমি তো সাইকোলজি নিয়ে পড়াশোনা করেছ, তুমি তো আমার চেয়ে আরো বেশি ভালো জানো। ওর কি স্লিপিং ডিসঅর্ডার হলো? আন্দ্রেসের স্লিপ ওয়াকিং এর সমস্যা ছিল। হতে পারে, হয়তো জেনেটিক্যালি ওর বাবার কাছ থেকে ও পেয়েছে। টেনশন হচ্ছে খুব। হ্যালো, হ্যাঁ, মানে কি বলছেন এসব? ওকে ওকে, আসছি, আমি এক্ষুনি আসছি। কি হলো? স্কুল থেকে ফোন এসেছিল, সামারার ক্লাসে সিমি নামে একটা মেয়ে গতকাল রাতে ছাদ থেকে পড়ে মারা গেছে। হেডমিস্ট্রেস ম্যাম যাচ্ছেন, অন্য টিচাররাও যাচ্ছে, আমাকেও যেতে হবে। কি বলছো এসব, এতটুকু একটা মেয়ে ছাদ থেকে পড়ে গেল আর কেউ দেখলো না? সেটাই, আমি বের হচ্ছি, তুমি সামারার খেয়াল রেখো, আর কিছু দরকার হলে আমাকে ফোন দিও। এই কার্ডটা রাখো, এখানে আমার নাম্বার আছে। সমনাবুলিজম বা ঘুমিয়ে হাঁটা বা স্লিপ ওয়াকিং, আমাদের ঘুমের প্রধান দুটি ধাপ রয়েছে, র্যাপিড আই মুভমেন্ট এবং নন র্যাপিড আই মুভমেন্ট। ঘুমের প্রথমে আসে নন রেম ঘুম, এটা 4টি পর্যায়ে রয়েছে। দ্বিতীয় পর্যায়ে আসে রেম ঘুম, যার 2টি ভাগ রয়েছে। রেম ঘুমে চোখের পেশি সংকোচন বাড়ে, চোখ নাড়াচাড়া করতে থাকে এ সময়। নন রেম ঘুমে চোখের পেশির নাড়াচাড়া কমে আসে, মানুষ স্বপ্ন দেখে রেম ঘুমের সময়। যখন দেখবেন কারো ঘুমের মাঝে তার চোখ নড়ছে, চোখের পাতা কাঁপছে, তার মানে সে স্বপ্নে দেখছে। স্লিপ ওয়াকিং ঘটে ঘুমের নন রেম পর্যায়ের 3য় ও 4র্থ ধাপে। যারা স্লিপ ওয়াকিং করে থাকেন
তারা আর সকলের মতোই ঘুমোতে যান বিছানায়। ঘুমিয়ে পড়েন ঠিক মতোই। কয়েক ঘন্টার মাঝেই শুরু হয় আসল ঘটনা। তারা কথা বলা শুরু করেন আপন মনে, হয়তো কাঁদেন বা চিৎকার করেন, উঠে পড়েন ঘুম থেকে। চোখ খুলে তাকান কিন্তু চেহারা থাকে ভাবলেশহীন, অভিব্যক্তিহীন, কারণ তারা তো আসলে জেগে নেই। চোখ খুলেছেন ঠিকই, কিন্তু তার মস্তিষ্ক রয়ে গেছে ঘুমের রাজ্যে। তিনি কি করছে, কি বলছেন, কোথায় যাচ্ছেন, সব করছেন নিজের অজান্তে, অর্থাৎ সাবকনশিয়াস মাইন্ডে। হয়তো ঘরের মাঝে হাঁটছে সে, দরজা খুলে বাইরে চলে যাচ্ছে, যেখানে সেখানে ঘুমিয়ে পড়ছে নিজের অগোচরে। সবই সেই নন রেম ঘুমের মাঝে। এমন সময় তাদেরকে সজাগ করতে গেলে হয়তো অনেকে প্রচণ্ড বিক্ষিপ্ত আচরণ করেন, চিৎকার করেন, ধাতস্থ হতে সময় লাগে তাদের। সবার মাঝে একটা বিষয় মিল থাকে যে তারা ঘুম ভেঙে আর মনে করতে পারেন না ঘুমের মাঝে কি কি করছেন বা বলছেন। খুব ক্লান্ত দেহে ঘুমোতে গেলে উত্তেজনা, ভয়, মানসিক অস্থিরতা থাকে। প্রতিদিন ঘুম যদি হয় অনিয়মিত ও অপর্যাপ্ত, স্লিপ অ্যাপনিয়া বা ঘুমের মাঝে বিশেষ ধরনের শ্বাসবদ্ধতা থাকলে কিছু ওষুধের প্রভাবেও ঘটতে পারে এমন ব্যাপার। বিজ্ঞান যাই বলুক না কেন, স্লিপ ওয়াকিং এর সঠিক ব্যাখ্যা আজও অজানা। কিছু রহস্য অজানাই থেকে যাবে, আর সেটাই প্রকৃতির নিয়ম। নিঃশব্দতা, নীরবতা, শান্তি, এখানে যারা আসে তারা খুব স্পেশাল। ইউ আর স্পেশাল সামারা। আমি কেন স্পেশাল? কারণ আমার জগতে একজন স্পেশাল মানুষ আছে, যে তোমার খুব কাছের মানুষ। কে সে? আন্দ্রেস, তোমার বাবা। কিন্তু আম্মু বলেছে আমার বাবা নক্ষত্রের রাজ্যে হারিয়ে গেছে, সে আমাকে দূর থেকে দেখবে কিন্তু কখনো কাছে আসবে না, তাকে কখনো ছোঁয়া যাবে না। She lied to you. তোমার মা মিথ্যে বলেছে। তোমার বাবা আছে, আমার এই রাজ্যে আছে। আমার আম্মু কখনো মিথ্যে বলে না। তুমি দেখা করতে চাও তোমার বাবার সাথে? হ্যাঁ, আমি দেখতে চাই আমার বাবাকে। তাহলে তোমার পেছনে তাকাও, দেখো বিশাল একটা আয়না, সেখানে দেখো। এই এই ছেলেটা, এটা তো ছোট্ট একটা ছেলে। তোমার বাবা তখন তোমার মতো ছোট্ট ছিল, তখন সে ঘুমের মধ্যে হাঁটতে হাঁটতে এখানে আসতো, খেলা করতো, ছবি আঁকতো। ওর অনেক বন্ধুকে এখানে নিয়েও এসেছিল, ওরা সবাই আছে এখানে। আচ্ছা, বাবা কি আমার সাথে খেলা করতে পারবে? হ্যাঁ পারবে। সামারা, তুমি থাকতে চাও তোমার বাবার সাথে এই জগতে? হ্যাঁ চাই, কিন্তু আম্মু তো মন খারাপ করবে, আমার যে আম্মুকেও লাগবে। তোমার মা চায় না তোমার বাবাকে, তাই তোমাকে মিথ্যে বলেছে। সে এখন অন্য কারো সাথে থাকতে চায়, সে তোমাকে একা ফেলে অনেক দূরে চলে যাবে। না, এটা হতে পারে না, আম্মু আমাকে রেখে কোথাও যাবে না। তোমার মা তোমাকে রেখে তার বন্ধুর সাথে চলে যাবে, এখন তোমার মা তোমার চেয়ে তাকে বেশি ভালোবাসে। না, আমি তো বিশ্বাস করি না। এই যে তোমার আম্মুর প্রিয় বেড়াল বেলা,
দেখি আরাম করে ঘুমাচ্ছে। ওকেও তোমার মা তোমার চেয়ে বেশি ভালোবাসে। না, তুমি মিথ্যা বলছো। আম্মু আমাকে সবচেয়ে বেশি ভালোবাসে। তাহলে ওকে তুমি মেরে ফেলো, তাহলে ওর জন্য ভালোবাসাটাও তোমার কাছে চলে আসবে। ওই যে দেখো, ডাইনিং টেবিলের উপর বড় ছুরিটা রাখা আছে, সেটা তুলে নাও। ওটা দিয়ে বেলার গলায় জোরে ঘষতে থাকো, দেখবে বেলার সাদা লোমগুলো টকটকে লাল রঙে ভিজে যাবে। জোরে জোরে ঘষবে যাতে ওর ভেতরের মাংসপিণ্ডগুলো ছিটে ছিটে তোমার সাদা জামাটা লাল করে দেয়। গলাটা জোরে চেপে ধরো শক্ত করে। দেখো ও জোরে শব্দ করতে করতে সব একেবারে নিস্তেজ হয়ে যাচ্ছে। এবার তোমার আম্মু তোমাকেই শুধু ভালোবাসবে। আম্মু শুধু আমাকেই ভালোবাসবে, আর কাউকে না। এবারে বিড়ালটা তোমার মায়ের বিছানার পাশে রেখে এসো, যাতে ঘুম ভাঙলেই দেখতে পারে বেলা আর নেই। তোমার মা খুব কষ্ট পাবে, তোমাকে কম ভালোবাসার জন্য তার এই কষ্ট পাওয়াই উচিত, তাই না সামারা? আম্মু শুধু আমাকে ভালোবাসে, আর কাউকে না, আর কাউকে না। অ্যালার্মের শব্দে আশার ঘুম ভাঙে। সকাল 7টা বাজে, আর মোড়া ভেঙে উঠতে উঠতে সে পাশ ফিরল, পাশে সামারা নেই। আচ্ছা কোথায় গেল মেয়েটা? আবার অন্য কোথাও গিয়ে শুয়ে নেই তো? হঠাৎ তার মনে হলো বিছানার চাদরটা কেমন ভেজা, আর কেমন একটা বাজে গন্ধ বের হচ্ছে। সে ঘোরের মধ্যে দেখলো সাদা কি যেন একটা তার পাশে। সে হাত দিলে মনে হলো নরম থলথলে কিছু একটা, কেমন আঠালো মাংসের মতো। ঘুমের ঘরে ভাবল এটা হয়তো সামারার নতুন সাদা পুতুলটা, কিন্তু হঠাৎ অমঙ্গল কিছুর একটা আভাস তার ভেতরটাকে কাঁপিয়ে দিল। সে ঝট করে উঠে বসল। এবার সে হতভম্ব হয়ে তাকিয়ে রইল। এটা তার পোষা বেড়াল বেলা, আর ওর গলা কাটা, ভেতর থেকে নাড়ি ভুঁড়ি সব বের হয়ে এসেছে, ওর চোখগুলো কোঠর থেকে বের হয়ে আসছে। পাশে একটা বড় কাগজে লেখা, আম্মু শুধু আমাকেই ভালোবাসে। লেখাটা বেলা রক্ত দিয়ে লেখা, কাঁচা পাকা হাতের লেখাটা সামারার। সে বেডরুম থেকে ছুটে পুরো বাসায় সামারাকে খুঁজতে লাগলো। ড্রয়িং রুম থেকে তার চোখ চলে গেল বারান্দার সামনে, সেখানে ছোপ ছোপ রক্ত। বারান্দায় অচেতন হয়ে পড়ে আছে সামারা, তার পাশে রক্ত মাখা ফ্রুট নাইফ। সকালের আলোয় আয়েশার আত্মচিৎকার খুব ভয়ঙ্কর শোনাচ্ছিল। আয়েশা, তুমি শান্ত হও প্লিজ, কি হয়েছে খুলে বলো। আমার মেয়েটার কি হলো জুবাইর? ও ছাড়া আমার কেউ নেই পৃথিবীতে। কিচ্ছু হবে না ওর। ডাক্তারকে কল করেছো? হ্যাঁ, রিয়া আসছে, বোধহয় চলে এসছে, আমি দেখে আসছি। কি রে, কি অবস্থা, কেমন আছে সামারা এখন? গায়ে অনেক জ্বর, আমি সারা গা মুছে দিয়েছি। টেম্পারেচার 102-4 আপ ডাউন করছে। টেম্পারেচার 4 রেখেছিস তো? হ্যাঁ রেখেছি। আচ্ছা চল চল দেখি গিয়ে। হ্যালো, আসুন, আমি সামারার স্কুলের টিচার আর আয়েশার ইউনিভার্সিটির বন্ধু। আচ্ছা, আপনার কথা বলেছে আয়েশা আমাকে, থ্যাংক ইউ ওর সাথে থাকার জন্য। আচ্ছা এবার সামারাকে দেখি একটু। গায়ে তো বেশ জ্বর, আই মুভমেন্টও অনেক স্লো, পালস অনেক স্লো, মেন্টাল ট্রমাটাও একটু বেশি। আয়েশা ও কি কিছু খেয়েছে? গতকাল রাতে খেয়েছিল। গ্লুকোজ লেভেলও কমে গেছে, ইমিডিয়েট বডিতে ফ্লুইড কন্টেন্ট বাড়ানো দরকার, স্যালাইন দিতে হবে। এই স্যালাইনটা লিখে দিচ্ছি, ইমিডিয়েটলি আনার ব্যবস্থা কর। আমি যাচ্ছি। ঠিক আছে। কি ভয়াবহ একটা ব্যাপার, অতটুকু একটা বাচ্চা মেয়ে একটা বিড়ালকে এভাবে মেরেছে, কিভাবে সম্ভব? একেবারে পাকা হাতের কাজ, মনে হচ্ছে যেন কোনো হরর মুভির স্ক্রিপ্ট।
আমি কিছুই বুঝতে পারছি না রিয়া, আমার মাথা কাজ করছে না। সামারাকে ইমিডিয়েটলি কোনো সাইকোলজিস্টের কাছে নিয়ে যাওয়া দরকার, কোনো একটা বড় ধরনের সমস্যা হয়েছে। আম্মু শুধু আমাকেই ভালোবাসে, আর কাউকে না, আর কাউকে না। কি হয়েছে মা? এই যে আম্মু তোমার সাথে, কিচ্ছু হয়নি তোর? আম্মু আছি না সাথে? আম্মু, তুমি আর আমি বাবার কাছে যাব, সেখানে আমরা একসাথে থাকব। এসব কি বলছিস তুই মা? বাবাকে কোথায় দেখলি তুই? রিয়া প্লিজ কিছু কর, কি হলো আমার মেয়েটার? আশা আশা প্লিজ শান্ত হ, কিচ্ছু হবে না, সব ঠিক হয়ে যাবে। সামারা, মা, তোমাকে কেউ ভয় দেখিয়েছে? এই লোকটার ছবি এঁকেছো কে ও মা? ও বাবার সাথে থাকে। আম্মু, তুমি কেন আমাকে মিথ্যা বললে? বললে যে বাবা নক্ষত্রের দেশে চলে গেছে। বাবা আছে, আমি দেখেছি বাবাকে। কি বলছিস এসব মা? ওকে একটু ঘুম পাড়িয়ে রাখা দরকার, আমি একটা মাইল্ড সিডেটিভ দিয়ে দিচ্ছি, একটু ঘুমালেই ও বেটার ফিল করবে। কি হলো, সব ঠিক আছে তো? জুবাইর, আমার মেয়েটার যেন কি হয়েছে, ওর বাবার কাছে যেতে চাচ্ছে, আমি কিছুই বুঝতে পারছি না। শান্ত হ আশা, সব ঠিক হয়ে যাবে। আম্মু, তুমি এই লোকটাকে চলে যেতে বলো, তুমি ওকে আমার মতো জোরে ধরে গেল, তুমি ওকে আমার চেয়ে বেশি ভালোবাসো। এসব কি বলছিস মা? চলে যেতে বলো ওকে, তুমি ওকে চলে যেতে বলো, তুমি শুধু আমাকে আদর করবে আর কাউকে না। আয়শা, ওকে একটু শক্ত করে ধর, ইনজেকশনটা দি, শি নিড টু স্লিপ। চলে যেতে বলো ওকে, চলে যেতে বলো। আয়শা, ইমোশনাল হবি না, মনোযোগ দিয়ে আমার কথা শোন। তোর থেকে যতটুকু শুনলাম, আই থিঙ্ক সামারা ইজ গোয়িং থ্রু আ সিরিয়াস কাইন্ড অফ সাইকোলজিক্যাল ডিসঅর্ডার। প্রত্যেকটা শিশুই তাদের অবচেতন মনে একটা কল্পনার জগৎ তৈরি করে, কারো জগৎটাকে সুন্দর স্বপ্নের মোহে নিয়ে যায়, কারো কারো ক্ষেত্রে সে জগৎটা হয় ভয়াবহ দুঃস্বপ্নের। সামারার স্লিপ ওয়াকিংয়ের এই অসুখটা জেনেটিক্যালি ওর বাবার কাছ থেকে পেয়েছে, এটা অনেকেরই থাকে, কিন্তু স্লিপ ওয়াকিং থেকে যে ইমাজিনারি ওয়ার্ল্ডে চলে যায়, ইটস আ ভেরি রেয়ার কেস। পৃথিবীতে অনেক ব্যাখ্যাতীত ঘটনা ঘটে যা আমাদের হতবাক করে দেয়, অবাস্তব মনে হলেও সেটাই সত্যি। খুব কম বয়সের বাবার চলে যাওয়া এক বিশাল শূন্যতা সৃষ্টি করে ওর মাঝে। প্রতি রাতে তুই ওকে যে গল্পগুলো বলিস, সেটা অন্য কোনো স্বাভাবিক বাচ্চার জন্য, কিন্তু ওর জন্য নয়। সামারা যখন ঘুমিয়ে যায়, ঘুমের সবচেয়ে ডিপ স্টেজ অর্থাৎ ফোর্থ স্টেজে চলে যায় স্লিপ ওয়াকিংয়ে, সেখান থেকে চলে যায় স্বপ্নের জগতে যার বাস্তবে কোনো অস্তিত্ব নেই। গল্পের কোনো একটা চরিত্র সামারার মধ্যে প্রবলভাবে সৃষ্টি হয়েছে যে তাকে দিয়ে কাজগুলো করাচ্ছে। আয়শা, তুই একবার আমাকে বলেছিলি না আন্দ্রেসের ক্যাট ফোবিয়া ছিল, সে বিড়াল সহ্যই করতে পারতো না, বেলাকে এভাবে মেরে ফেলার কারণ হয়তো সেটাই। এবং জুবায়ের সাথে তোর ঘনিষ্ঠতা ওর মনে এক অজানা শঙ্কার জন্ম দিয়েছে, ওর বাবার জায়গাটা জুবায়ের দখল করতে চাচ্ছে, এটাই ওর মধ্যে প্রবল সাইকো ইমব্যালেন্স তৈরি করেছে। আমি একটা এক্সপেরিমেন্ট করতে চাই, সেজন্য তোদের হেল্প লাগবে। রিয়া, আপনি বলুন, যা করতে হয় সামারাকে ঠিক করতে আমরা করব। আমি সামারার রুমে সার্ভেলেন্স ক্যামেরা বসাচ্ছি, তুই আজকে রাতে ওকে সেই গল্পগুলো শুনিয়েই ঘুম পাড়াবি, তুই তারপর পাশের ঘরে থাকবি, আমি টিম ভিউয়ার দিয়ে অবজার্ভ করব সামারা কি করে। এটা এক ধরনের সাইকো ড্রামা, সত্যিটা জানার দরকার। জুবাই সাহেব, আপনি বাসায় চলে যাবেন, কোনো দরকার হলে আমি কন্ট্যাক্ট করব আপনার সাথে। ওকে রিয়া। আশা, টেনশন করিস না, সব ঠিক হয়ে যাবে। আমি গেলাম তাহলে, ওর খেয়াল রাখিস। ঘরের ঠিক মাঝখানে রকিং চেয়ারটা আস্তে আস্তে তুলছে, ঘড়ির কাটা সংকেত দিয়ে জানিয়ে দিল রাত দুটো বাজে। রিয়া চোখ বন্ধ করে রকিং চেয়ারে দোল খাচ্ছে আর ভাবছে, ঘরের সব লাইট বন্ধ, খাটের পাশে ছোট টেবিল ল্যাম্পটা মৃদু আলোয় জ্বলছে, কার্তিকের মৃদু বাতাস হালকাভাবে নাড়িয়ে দিচ্ছে পর্দা। কেন যেন রিয়ার বেশ শীত করছে, তাই সিলিং ফ্যানটা বন্ধ করে রেখেছে। কেমন একটা অদ্ভুত অনুভূতি হচ্ছে, পেটের ভেতর একটা শিরশিরে অনুভূতি, কোনো অশুভ কিছু কি ঘটতে যাচ্ছে। খাটের উপর ল্যাপটপটা অন করা,
নাইট ভিশনে সার্ভেলেন্স ক্যামেরায় দেখা যাচ্ছে সামারা খুব নিশ্চিন্তে ঘুমোচ্ছে, তেমন কিছু উল্লেখযোগ্য হচ্ছে না। হঠাৎ করে একটা ভারী নিঃশ্বাসের শব্দ শোনা গেল, আর সেই সাথে একটা গা গুলানো হাসি। ঝট করে যেন ঘরের বাতাসটা ভারী হয়ে গেল। রিয়ার মনে হলো ওর পেছনে কেউ দাঁড়িয়ে আছে। কি মনে করে রিয়া ল্যাপটপ স্ক্রিনের দিকে তাকালো, টিম ভিউয়ারে কিছুই দেখা যাচ্ছে না। ইটস অল ব্ল্যাক। কালো ল্যাপটপ স্ক্রিনে মৃদু আলোর রিফ্লেকশনে সে নিজেকে দেখতে পাচ্ছে, আর তার পেছনে এক বিশাল ছায়ামূর্তি। রিয়া ঝট করে পেছনে ফিরে তাকালো। আপনি এখানে ঢুকলেন কি করে? যারা একা থাকে ওদের কাছে আমি এমনিতেই পৌঁছে যাই। কি বলতে যাচ্ছেন আপনি? কি চাই আপনার? আমি তো কিছু চাচ্ছি না। তুমি কেন আমার রাজ্যে অনুপ্রবেশ করে অনধিকার চর্চা করছো? আমি আপনার কথা কিছুই বুঝতে পারছি না। আপনি চলে যান এক্ষুনি, না হলে কিন্তু আমি পুলিশ ডাকবো। একা থাকতে ভয় লাগে তোমার? তুমি একাকিত্ব বড় বেশি ভয় পাও। ইউ হ্যাভ মনোফোবিয়া। প্লেন ক্র্যাশে তোমার বাবা মা মারা যাবার পর এই মনোফোবিয়া তোমাকে আরো পেয়ে বসে। ছোটবেলায় তোমার মা সামারার মতো তোমাকে মিস্টার হাওড়ির গল্প শোনাতো। মিস্টার হাওড়ির রাজ্যটা খুব স্পেশাল। যে বাচ্চারা একা একা থাকে ঘুমের মধ্যে হেঁটে হেঁটে, ওরা মিস্টার হাওড়ির রাজ্যে চলে আসে, যাকে তোমাদের মেডিকেল সায়েন্সের ভাষায় স্লিপ ওয়াকিং বা স্লিপ অ্যামনেশিয়া বলে। তুমি আমার কাছ থেকে পালিয়ে গিয়েছিলে, আমাকে বিশ্বাস করনি, নিজের ভয়কে দূর করতে মেডিকেল সায়েন্স পড়েছ। চাইল্ড সাইকোলজিতে বিশেষ আগ্রহ তোমার সেই কারণেই। তুমি দেখতে চেয়েছিলে না সামারা ঘুমিয়ে গেলে কি হয়। সে হাঁটতে হাঁটতে চলে আসে মিস্টার হাওড়ির রাজ্যে, শীতল অন্ধকারের একটা রাজ্য। এখানে সব শিশুদের একাকিত্ব কেটে যায়। এই জগৎটার সৃষ্টি কবে থেকে জানো ডক্টর? যেদিন থেকে বাবা মায়েরা কারণে অকারণে ভয় দেখাবার জন্য বাচ্চাদের কোনো অশরীরী বা ভৌতিক গল্প শোনাতে থাকে, তখন থেকে ওদের বিশ্বাস থেকেই আমার সৃষ্টি। যদি তুমি বিশ্বাস করো তবে সেটাই সত্যি। না, আমি বিশ্বাস করি না আপনি আছেন। আপনি কেবল একটা কল্পনা, আপনার কোনো অস্তিত্ব নেই। তুমি দেখতে চাও আমি আছি? তোমার বিজ্ঞানকে সত্য প্রমাণের খুব চেষ্টা, তাই না? তুমি যা দেখতে চাও দেখো, আমি দেখাচ্ছি তোমাকে। তোমার জেনেটিক্যালি হাই ব্লাড প্রেশার আছে, তাই না ডক্টর? এই দেখো, আমি ধীরে ধীরে তোমার বাম পাশের ফিফথ ইন্টারকোস্টাল স্পেস দিয়ে তোমার হৃৎপিণ্ডটা চেপে ধরেছি। তোমার ব্লাড ভেসেলে প্রচণ্ড চাপ বাড়বে, তোমার রক্তে অক্সিজেন সার্কুলেশন কমে যাবে, তোমার দম নিতে কষ্ট হবে, বুকে অনেক ব্যথা হচ্ছে, তাই না ডক্টর? খুব কষ্ট হচ্ছে। তোমার কোনো অস্তিত্ব নেই। আমি তোমাদের বিশ্বাসী সৃষ্টি। এবার ধীরে ধীরে তোমার মস্তিষ্কের ব্লাড সার্কুলেশন কমে যাচ্ছে, ধীরে ধীরে তোমার পৃথিবী অন্ধকার হয়ে যাচ্ছে, মৃত্যুর শেষ ছোঁয়া তোমার ঘাড়ে নিঃশ্বাস পড়ছে। যখন তোমার পোস্টমর্টেম রিপোর্ট লেখা হবে, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হওয়ার কারণে মস্তিষ্কের রক্তক্ষরণ জনিত কারণে মৃত্যু। না, প্লিজ প্লিজ ছেড়ে দাও, প্লিজ ছেড়ে দাও। স্বাগত মিস্টার হাওড়ির জগতে ডক্টর রিয়া।
হ্যালো, তুমি কি এক্ষুনি আসতে পারবে? কি হয়েছে আশা, তুমি কাঁদছো কেন? রিয়া, রিয়া গতকাল রাতে মারা গেছে। মানে কি কি বলছো এসব? ঠিক বলছি, ওর সকালে একটা কনফারেন্সে যাবার কথা ছিল, ওর এক কলিগ ওকে বাসায় নিতে এসেছিল, অনেকক্ষণ ধরে নক করেও ও দরজা খুলছিল না, দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখা যায় ও বেডরুমের ফ্লোরে পড়ে আছে। And she is no more. সামারা, সামারা কোথায়? ও ঠিক হয়ে গেছে, জ্বর নেই এখন, সকালে উঠে বললো খিদে পেয়েছে, নাস্তা খেলো একটু আগে। আচ্ছা আচ্ছা, এটা ভালো খবর, রিয়া রিয়ার বাসায় যাওয়া দরকার। হ্যাঁ আমি যাব, কিন্তু ওখানে সামারাকে নিয়ে যেতে চাই না। ডোন্ট ওয়ারি, আমি আসছি, আমি থাকবো ওর সাথে, আর তুমি রিয়ার বাসায় যাও। ইউনিভার্সিটি লাইফে বাবা মাকে হারিয়েছে মেয়েটা, প্রেম ভালোবাসাটা হয়নি ওর জীবনে, এটা ওর যাবার সময় ছিল না, ঈশ্বর ওর সাথে কেন এমন করলো জানি না। নিয়তি, হয়তো ওর বেঁচে থাকার সময়কাল এতটুকুই ছিল। যাই হোক, আমি আসছি, তুমি টেনশন করো না। তোমাকে অনেক থ্যাঙ্কস জুবাইর, তুমি আমার জন্য অনেক করেছো। সে পরে দেখা যাবে, আমি আসছি। সামারা চলো আমরা ছবি আঁকি। কি ছবি আঁকবো? তোমার যা পছন্দ তাই আঁকো। দেখো আমি তোমার জন্য পেস্টেল রং নিয়ে এসেছি, এটা দিয়ে ছবি আঁকলে একেবারে জীবন্ত মনে হয়। আচ্ছা, স্বপ্ন কি কখনো আঁকা যায়? তুমি যে ছবিগুলো আঁকো সেগুলো কি তুমি স্বপ্নে দেখো মা? আমি যা দেখি কেউ দেখতে পায় না, আম্মু দেখতে পায় না, আম্মু আমাকে আর ভালোবাসে না, না হলে ঠিকই দেখতে পেত। এটা ঠিক না মা, তোমার আম্মু তোমাকে খুব ভালোবাসে। তুমি জানো তোমার শরীর খারাপ বলে তোমার আম্মুর মন কত খারাপ? তুমি মিথ্যে বলছো, তুমি আমার আম্মুকে আমার কাছ থেকে নিয়ে যাবে, আমি জানি আম্মু আমাকে আর ভালোবাসে না। এসব তোমাকে কে বলেছে মা? স্বপ্নে কালো কোট পরা যে লোকটার ছবি তুমি এঁকেছো সে বলেছে? ওর নাম মিস্টার হাউডি, ও আমার বাবার বন্ধু। তোমার বাবা আর কোনো দিন ফিরবে না সামারা, সেই পৃথিবী থেকে অন্য এক পৃথিবীতে চলে গেছে, একদিন আমরা সবাই সেখানে চলে যাব, যখন এখানকার সময়টা শেষ হয়ে যাবে। মিথ্যেবাদী, তুমি মিথ্যে কথা বলছো। আমি মিথ্যে বলছি না মা, এটাই সত্যি, তুমি যার কথা বলছো ও আসলে নেই, এটা তোমার কল্পনা। প্রতি রাতে তোমার মা তোমাকে যে গল্পগুলো বলে সেগুলো শুনে তুমি ভয় পাও, আর সেটাই তুমি বিশ্বাস করে ফেলেছো। মিস্টার হাউডি বলে যদি সত্যিই কেউ থেকে থাকে তবে আমরা দেখতে পাই না কেন? আমার জগতে আসতে হলে ঘুমের রাজ্য পেরিয়ে আসতে হয় জুবাইর। কে কে আপনি? সামারা আমার কথাই বলছিল, আমি ওর বন্ধু। এটা কি করে সম্ভব? ইউ আর লাইক দ্য এক্সোরসিস্ট নামের একটা টিভি সিরিজে সামারার মতো ছোট্ট একটা মেয়ে আছে যার নাম রিগান ম্যাকনেইল, ওর একটা বন্ধু থাকে যার নাম ক্যাপ্টেন হাউডি। তুমি সিরিজটা দেখেছো জুবাইর? আমি দেখতে ঠিক তার মতো, তাই না? এই ক্যারেক্টারটা সামারার খুব পছন্দ, তাই আমিও দেখতে ঠিক তার মতোই। আমার নাম হাউডি, মিস্টার হাউডি। দিস ইজ ইম্পসিবল, এটা হতেই পারে না। এটাই সত্যি, মানুষের বয়স যত কম থাকে দ্বিধাদ্বন্দ্ব আর কনফিউশন ব্যাপারগুলো তাদের মধ্যে ততই কম থাকে, ওদের বিশ্বাসের জায়গায় ঢুকে যাওয়া খুব সহজ। তোমরা বড় মানুষেরা গল্পের ছলে বই লিখে, মুভি বানিয়ে, ছবি এঁকে আমাদের জগৎটা সৃষ্টি করে ফেলেছো বহু আগেই, ওদের সরল মনের বিশ্বাস তো মিথ্যে হতে পারে না। তোমরা যে হ্যালোউইন ডে পালন করে থাকো সেটা নিছক ছেলে মানুষই খেলা মনে হলেও ওটা আমাদের ভয়ের রাজ্যের এক সত্যিকারের উৎসব। প্রকৃতির যে অদ্ভুত খেয়ালেই তোমার সৃষ্টি হোক না কেন,
কোনো শিশুর ক্ষতি করা তোমার ক্ষমতার বাইরে। প্রকৃতি তার কোনো সন্তানের অমঙ্গল কামনা করতে পারে না। তুমি তো আর্টিস্ট, ছবি আঁকো, ডার্ক আর্টের প্রতি তোমার ঝোঁকটা কিন্তু এই ভয়ের কাল্পনিক জগৎ সৃষ্টির একটা উপাদান। তোমার আঁকা সব নভেল আর মুভির হরর মুভি ক্যারেক্টারগুলোর স্কেচগুলো কি কেবলই তোমার শখ, নাকি অবচেতন মনে তোমার ভয়ের এক চিত্র প্রদর্শনী? তোমার জগৎ যদি সত্যিই থেকে থাকে তবে আমি সেখানে যেতে চাই, তাহলেই আমি বিশ্বাস করব তোমার জগৎ সত্যিই আছে। তবে তাই হোক, ওয়েলকাম টু দ্য ওয়ার্ল্ড অফ মিস্টার হাউডি, মিস্টার আর্টিস্ট। ঘোলা চোখে জুবাইর আবছালোয় কিছু একটা দেখতে পাচ্ছিল। কেমন অদ্ভুত একটা শীতলতা সে অনুভব করছে, নীরব আর শান্ত। দূর থেকে ছোট শিশুদের কলহাস্য শোনা যাচ্ছে, কিন্তু তার মধ্যে কোনো সরলতা নেই। কেমন গুমোট আর প্রতিধ্বনির মতো একটা শব্দ, মনে হয় যেন কুৎসিত আত্মচিৎকার। কিছুক্ষণ শুনলে মাথার ভেতরে সূক্ষ্ম একটা যন্ত্রণা হয়, মনে হয় যেন উত্তপ্ত কোনো সূক্ষ্ম কোনো সুই দিয়ে কেউ মস্তিষ্কের প্রতিটি নিউরনকে ক্ষতবিক্ষত করছে। একটা পরাবাস্তব জগৎ, সব কিছু যেন শূন্যে ভাসছে, পানির তরঙ্গের মতো একটা ব্যাখ্যাতীত ঢেউ যেন পুরো জগৎটা ঘিরে। দূর থেকে ফোঁটা ফোঁটা পানির শব্দ শোনা যাচ্ছে। খুব লক্ষ্য করে জুবাইর দেখল, সেটা কালো দেয়াল থেকে চুইয়ে পড়া রক্তের ধারা। এই শিশুদের মাঝে কোনো সরলতা নেই, কোনো পবিত্রতা নেই, নির্জীব অভিব্যক্তি, ওরা প্রাণহীন জড় পদার্থ মাত্র। এটাই কি তবে ভয়ের জগৎ? তার ক্যানভাসের রং তুলিতে সে কি এমন একটা জগৎ আঁকবারই চেষ্টা করে? কি বিভৎস এ জগৎ! এখানে কোনো মানব শিশুর অবস্থান হতে পারে না। এ ভ্রম নিঃশেষ না করলে শিশুদের সারল্য হারিয়ে যাবে ভয়ের মিথ্যা মোহের জগতে। স্যার, আমার মেয়ের কি হয়েছে? ও কি আর জাগবে না? শি ইজ ইন কোমা। এটাকে ঠিক কোমা বলা যায় না, অ্যাকচুয়ালি শি ইজ ইন ডিপ স্লিপ। নিউরোসায়েন্সের ভাষায় এটাকে ডেড স্লিপ বলা হয়। ওর প্রত্যেকটা অর্গান ঠিকমতো ফাংশন করছে, হার্টবিট, ব্লাড প্রেশার, এভরিথিং ইজ নর্মাল। শি ইজ ইন সাম কাইন্ড অফ ইলিউশন। আমি সব মনিটর করছি। ডোন্ট ওরি আয়েশা, স্টে কাম। ওকে ক্লিনিকে রাখছি আন্ডার মাই অবজারভেশন। থ্যাংক ইউ সো মাচ স্যার। জুবাইরের কোনো খোঁজ কি পাওয়া গেল? না, পুলিশের কাছে মিসিং রিপোর্ট করা হয়েছে। রিয়ার মৃত্যুটা আমি কোনোভাবেই মেনে নিতে পারছি না। শি ওয়াজ এ ভেরি ট্যালেন্টেড চাইল্ড স্পেশালিস্ট। বাই দ্য ওয়ে, তুমি জুবাইরকে কীভাবে চেনো? আমার ইউনিভার্সিটি ফ্রেন্ড আর সামারের স্কুলের আর্ট টিচার। খুব ভালো আর্টিস্ট। লাস্ট ইয়ার প্যারিসের একটা এক্সিবিশনে ওর সাথে আমার পরিচয়। ডার্ক আর্ট আর চাইল্ড হরর ফ্যান্টাসি নিয়ে ওর একটা অসাধারণ সিরিজ আছে। অ্যাজ ইউ নো, আই অ্যাম অ্যান আর্ট এনথুজিয়াস্টিক। শখে পেন্টিং কিনি, ছবি আঁকি। এরা খুব পাগলাটে হলেও ও খুব রেসপন্সিবল মানুষ। সামারাকে এভাবে একা রেখে চলে যাবার কথা না, খুবই চিন্তার বিষয়। আমার মেয়েটাকে হেল্প করতে এসে নিজেই কোনো বিপদে পড়লো কিনা জানি না। চিন্তা করো না আয়েশা, পুলিশ স্পেশাল ব্রাঞ্চের সাথে আমি কথা বলেছি। আমার স্কুল ফ্রেন্ড সাইফ আছে, ওরা চেষ্টার কোনো ত্রুটি করবে না। ওকে স্যার, থ্যাংক ইউ। জুবাইর, কেমন লাগছে আমার জগৎটা? ভয়ঙ্কর কুৎসিত। তোমাদের সৃষ্টি করা জগৎ তোমার কাছেই কুৎসিত লাগছে? বড় অদ্ভুত। সেটা সৃষ্টিশীলতার একটা অংশ, যা প্রকৃতির অভিপ্রকাশ। ভয় শুধুমাত্র মানুষের একটা অভিব্যক্তির প্রকাশ, সেটার কোনো বাস্তব জগৎ থাকতে পারে না। তবে তুমি নিজের চোখের সামনে যা দেখছো সেটা তাহলে কি? সেটা একটা ভ্রান্তি, সেটা একটা মোহ। এ জগৎ ক্ষণস্থায়ী। ইতালি ভেনিস বন্দরে এক জলের নিচের শহর দেখা যায়,
যার নাম ফাতাহ মারগানা। অনেকেই সেটা দেখেছে, বিজ্ঞান তার অনেক ব্যাখ্যা দেয়, কিন্তু তার আসল সত্য আজও ব্যাখ্যার বাইরে। তোমার এ জগত কেবল মরীচিকা আর গোহেলিকা ছাড়া আর কিছুই নয়। তাই যদি হয়, এই শিশুরা সবাই ঘুমের জগতে হেঁটে হেঁটে এখানে আসলো কিভাবে? কারণ ক্ষণস্থায়ী এই জগৎটা নিঃশেষ করার জন্য কারো খুব প্রয়োজন ছিল। হয়তো সৌভাগ্যবশত আমি সেই মানুষ যে এদের মুক্ত করতে এসেছি। এ জগতে যারা আসে তারা কখনো ফেরে না। নিদ্রা আর প্রশান্তির কালো জগতে ওরা থেকে যায় চিরতরে। এ জগৎ তোমাকে নিয়ে যাবে তোমার আদিতে, যেখানে অবস্থান করে তোমার শৈশব। মনে আছে জুবায়ের, তোমার বাবার গলা কাটা লাশটা পদ্মার চরে যখন ভেসে এসেছিল, তোমার বয়স তখন মাত্র 4। কে মেরেছিল তোমার বাবাকে তুমি জানো, কিন্তু কিছুই করতে পারোনি। লোভ মানুষের সবচেয়ে বড় শত্রু। বাবা চলে যাওয়ার পর খুব কষ্ট করে মা বড় করেছে তোমাকে। ছবি আঁকা ছিল তোমার ভালোবাসার রাজ্য। গাছের বাকড়, নদীর তট, মাটির দেয়াল আর পুরনো পত্রিকা ছিল তোমার ক্যানভাস। সেখান থেকে তুমি আজকের আর্টিস্ট জুবায়ের মাহবুব। তোমার কি খুব ইচ্ছে করে না সেই দুর্বিষহ শৈশবের স্মৃতিকে মুছে ফেলে আরেকবার সুখ স্মৃতির শৈশবে বাঁচতে? না, অতীত থেকে শিক্ষা নিয়ে আমরা বর্তমানকে ধারণ করি ভবিষ্যতের স্বপ্নে। আমি চাই না সেই শৈশবে ফিরতে। এই শিশুদের স্বাভাবিক শৈশব ফিরিয়ে দিতেই আমি এসেছি। বর্তমানকে খুব বেশি মনে ধরেছে তোমার, সে আমি জানি। পুরনো প্রেমের মুখোমুখি হয়ে আবার নতুন কিছুর যাত্রা শুরু করতে চাইছ, তাই তো? সামারার বাবা হতে চাও, আয়শাকে না পাওয়ার এত বছরের যন্ত্রণা তোমাকে সেই ভৌতিক মুখচ্ছবি আঁকতে বাধ্য করেছিল। তোমার যন্ত্রণা প্রকাশ পেত তোমার স্কেচবুকে। আজ সে আঁকাই তোমার কাছে বিভৎস, কুৎসিত। সেটা কেবলই আমার বিশ্বাসের একটা অনুভূতির প্রকাশ। এ জগৎ যদি আমার বা আমাদেরই সৃষ্টি হয়, তবে এ জগৎ আমরাই ধ্বংস করতে পারি। হ্যাঁ, আমি নতুনভাবে আবার বাঁচতে চাই আয়শার সাথে। আমি সামারাকে বাবার স্নেহ দিতে চাই। আমার ভালোবাসাই আমার স্বার্থ। সামারার ঘুমের জগতের দুঃস্বপ্ন আমি চিরতরে দূর করে দিতে চাই। আমি জানি এখানে যে শিশুরা এসেছে তারা সকলেই ওপারের বাসিন্দা, কেবল সামারাই হচ্ছে এদের মধ্যে জীবিত। তোমার এ জগৎকে চালন করতে তোমার ওর মতো জীবিত কাউকে চাই। ওকে আমি এখান থেকে নিয়েই যাব। সামারা সেটা কোনোভাবেই হতে দেবে না। ওর আসল বাবা আছে এই জগতে, আন্দ্রেস, এই জগতের বাসিন্দা। ওর বাবার রক্ত কণিকার প্রবাহ আছে ওরই মাঝে। আমি কি ঠিক বলেছি সামারা? তুমি কখনোই আমার বাবা হতে পারো না। আমার বাবা এখানে আছে, আমি মাকেও নিয়ে আসবো এখানে। তোমাকে চিরকালের জগতে নিয়ে যাব আমি। না মা, ওর কথা বিশ্বাস করো না, ও মিথ্যে বলছে। এখানে সব ভ্রান্তি, আমাদের এখান থেকে যেতে হবে। তোমার মা তোমার জন্য খুব কষ্ট পাচ্ছে, অপেক্ষা করছে তোমার জন্য। যদি তুমি বিশ্বাস করো তবে সেটাই সত্যি। এটাই আমার জগৎ, এটাই আমার পৃথিবী। এখানে তোমার কোনো অস্তিত্ব নেই, কোনো অস্তিত্ব নেই। না না মা, এ কি করছিস? হারিয়ে যাও তুমি চির অন্ধকারের কৃষ্ণগ্রহ, হারিয়ে যাও তুমি, চলে যাও, নিঃশেষ হয়ে যাও। জুবাইর মনে হচ্ছিল সমস্ত পৃথিবীর সব ভার তার কণ্ঠনালে চেপে ধরেছে। বুকে তীব্র চাপ আর যন্ত্রণা তাকে এই জীবনের সব স্মৃতি মনে করিয়ে দিচ্ছে। মায়ের নিজ হাতে ভাত খাইয়ে দেবার সুন্দর স্মৃতি, কলেজের গানের আড্ডা, কোনো এক বৃষ্টির দিনে আয়শার সাথে রিকশার হুড়তুলে বৃষ্টিতে ভেজার মিষ্টি স্মৃতি বারবার তাকে বলছে আবার বাঁচতে হবে, এভাবে হেরে যাওয়া যাবে না।
শেষ উপহার হিসেবে আয়েশা ওকে ছবি আঁকবার জন্য একটা স্কেচ পেন দিয়েছিল। আজও সেটাকে সে যত্ন করে পকেটে রাখে। কি এক অসীম শক্তি দিয়ে জুবাইর সেটাকে পকেট থেকে বের করল, সেটা দিয়ে চোখ বন্ধ করে আঁকতে চেষ্টা করল। একটা দানবের দ্বিখণ্ডিত মাথা লুটিয়ে পড়ছে মাটিতে, সেখানে কালো রক্তের ধারা বয়ে যাচ্ছে। ঠিক তার পাশেই একটা দরজা, যেখান দিয়ে ছুটে বেরিয়ে যাচ্ছে ছোট্ট একটা মেয়ে। দরজার ওপাশে দাঁড়িয়ে সেই মেয়েটার জন্য অপেক্ষা করছে অসম্ভব সুন্দরী এক নারী। সেই সাথে ক্যানভাসে অসংখ্য সাদা পায়রা উঠছে, যারা এতদিন ধরে এই অন্ধকার জগতে আবদ্ধ ছিল। ধীরে ধীরে হাওয়ায় মিলাচ্ছে এই দুঃস্বপ্নের আর ভয়ের জগৎ। এই জগৎ আমাদেরই সৃষ্টি, তার ধস আমাদেরই হাতে লেখা, এটাই প্রকৃতির নিয়ম। অনেক দিন সে সমুদ্র দেখে না, হঠাৎ যেন সে নোনা গন্ধ পাচ্ছে, ঢেউয়ের গর্জন যেন মধুর এক ছন্দের সৃষ্টি করছে। এটাই কি তবে মৃত্যু? সামারা, কেমন আছো তুমি? জি, ভালো আছে। আম্মু কোথায়? এই যে আম্মু, আমি এখানে। কেমন আছিস মা? আমি ভালো আছি আম্মু। স্যার কোথায়? আসবে মা, একটু বাইরে গেছে। স্যার আসবে না। ওকে মিস্টার হাউডি আটকে রেখেছে, আমাদের জন্য স্যার ছবি এঁকেছে। তুমি আমাকে ডাকছিলে, তাই তো চলে এলাম। বাকি সবাই মিলে গেল কোটি নক্ষত্রের সমাধি ক্ষেত্রে। এসব কি বলছিস মা? তুই জানিস জুবাইর কোথায় আছে? আমি জানি, কক্সবাজারের ইনানি বিচের কাছে জুবাইরকে অচেতন অবস্থায় পাওয়া গেছে আজ সকালে। আমার সেই বন্ধু ফোন করেছিল। বাবা দেখো না, মিনি আমার অয়েল পেইন্টটা নষ্ট করে দিল। তাতে কি হয়েছে? আমার মেয়ে তো আরেকটা আঁকতে পারবে, তাই না? ওকে হলো, বাবা মেয়ের আঁকা আঁকি। এই দুই আর্টিস্ট নিয়ে আমি পড়েছি ঝামেলায়। প্রতিদিন ইজেলার রং দিয়ে জামার 12টা বাজায়, বাজির হদ্দ দুজন। তোমার সব কষ্ট দূর করতে আজই ওয়াশিং মেশিন কেনা হচ্ছে। এ আম্মু এখন আর আমাদের বকা দিতে পারবে না, বাজি একটা মেয়ে। এখন আবার কে এলো? বাবা আমি দেখছি। আপনাদের একটা ইনভিটেশন কার্ড ছিল। আচ্ছা ঠিক আছে, টেক কেয়ার সামারা। বাবা একটা কার্ড দিয়ে গেল, বলল দাওয়াত। পোস্টম্যানও তো আমাকে নাম ধরে ডাকলো। কিসের দাওয়াত আবার? কার্ডটা খুলে দেখি কি লেখা আছে কার্ডে। যদি তুমি বিশ্বাস করো তবে সেটাই সত্যি। হ্যাপি হ্যালোইন ডে ফ্রম মিস্টার হাউড়ি। এটা তো সেই স্কেচ পেন্সিল যেটা আমি খুঁজে পাচ্ছিলাম না। কিছু রহস্য কখনো শেষ হয় না, চক্রাকারে ঘুরতে থাকে বর্তমান সময় থেকে ভবিষ্যতের সময়ে। যে ভয় আমরা পুষে রেখেছি আদিকাল থেকে আজও, সে ভয় কি আসলেই চিরতরে বিদায় নেয়, নাকি তার রূপ বদলে অবস্থান করে আমাদের মনের অজানা জগতে?